উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি একদিন সুন্দর করে ওযু করলেন তিনি বলছেন যে আল্লাহ রাসূল সুন্দর করে ওযু করলেন তারপরে তিনি বললেন মান যাবে ওযু ই হাজা কে যদি এইভাবে সুন্দর করে ওযু করে ওয়াসসালা রাকাতাইন দুই রাকাত সালাত আদায় করে ওয়ালাম ইউহাদিস ফিহিমা তাতে যদি মনে মনে কথা না বলে তাহলে সে জান্নাতে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী সুন্দর করে অজু করে সলাত আদায় করলে যার পাওয়া যাবে বোঝা যাচ্ছে তো এটা তো সহজ যেকোনো সময় আমরা সুন্দর করে অজু করে আদায় করতে পারি যদি সময় নিষিদ্ধ না হয় তবে এখানে একটা কথা আল্লাহ রাসুল বলেছেন যে মনে মনে কিছু বললো না দেখুন আবু হর রাজি এই কথাটাই বলছে আবুহরাল রাজিয়াল তালন এই কথাটা এইভাবে বলছেন যে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মানতাওয়া ফাহসানুল ওজুয়াল কে যদি অজু করে সুন্দর করে অজু করে অসল্লা রাকতান বেকাল বেহি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে এক মিষ্ঠতার সাথে যদি দূরেকাত সলাত আদায় করে অযাবত লাহুল জান্নাত তাহলে জান্নাত তার জন্য জরুরি হয়ে যাবে সে জান্নাত পাবে জান্নাত তার জন্য জরুরি হয়ে যাবে সম্মানিত দর্শকমণ্ডলী যদি সুন্দর করে অজু করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুই রেখা সলাত আদায় করি তাহলে এর বিনিময় জান্নাত এ দ্বারা আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ আবু বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করল অজু করার পরে বলল অজুর দোয়া তা রাসুল বলছেন যে জান্নাতের দরজার আটটি দরজার যে যেকোনো একটি দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাবে জান্নাতের আটটি দরজার যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাবে তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে যদি অজু করার পরে আমরা এই দোয়াটা পড়ি তাহলে জান্নাতে যাওয়া আমাদের সহজ হচ্ছে এই আমলের বিনিময়ে আমরা জান্নাতে যেতে পারবো